আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোলটিকাইজ আজকে আমি আপনাদের সামনে যে খাঁচা ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো একটা চব্বিশ তিরিশ খাঁচা এবং হ্যাঁ এই চব্বিশ তিরিশ খাঁচাটা আপনারা যারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটার আপনার বারো নম্বর তারের তৈরি এবং হলো যে এই খাঁচাটা আপনার দুই ইঞ্চি গ্যাপের অনেকেই চব্বিশ তিরিশ কাছে তৈরি করবেন কিনা না সেটা চিন্তা করেন তো আমি আজকে আপনাদের কাছে দুই ইঞ্চি গ্যাপে কত টাকা করে প্রাইজ হয় এবং বারো নম্বর তার এবং দশ নম্বর তারের সেই জিনিসটাই আমি আপনার চেষ্টা করব যে আজকে আপনাদেরকে জানানোর তো প্রাইসটা আমি অবশ্যই বলবো ট্রে ছাড়া ট্রের দাম পড়বে না ঠিক আছে এখানে আসলে ট্রের দাম আমি বলি ট্রে ট্রের দাম বলিনি একদমই তো দেখা গেছে আপনার এখানে ট্রে ছাড়া উনি নিচ্ছে যেহেতু এবং হলো ট্রের প্রাইসটা আপনার বেশি পড়াতে উনি ট্রে না ছাড়াই উনি খাঁচাটা নিচ্ছে কারণ আসলে আমার মত মনে হয় যে ট্রে দরকার নেই এইসব চব্বিশ তিরিশের খাঁচার জন্য হয়তো বা কোনো প্লাস্টিক জাতীয় কিছু ম্যানেজ করা উচিত কারণ হলো যে এইটার জন্য যেহেতু চব্বিশ তিরিশ আনকমন একটা সাইজ এবং খুব বড় সাইজ এটা এটার জন্য সিটের যদি আপনি রেডি করতে যান প্রায় আপনার আনুমানিক তিনশো টাকা খরচ হয়ে যাবে এটার পিছনে তো এই সব খাঁচার জন্য যদি আপনার তিনশো সত্তর আশি টাকা খরচ হয় একটা আপনার ট্রের পিছনে তো এত টাকা খরচ করে যেগুলো আপনার জাপানি ভালো এক নম্বর ট্রে এগুলো দরকার কি আপনি একটা প্লাস্টিক ব্যবহার করলেই পারেন সেই জন্য হয়তো বা শুধু খাঁচা নিন এবং আপনি ব্যবহার করতে পারেন আপনার সবচেয়ে ভালো জোড়া কবুতরের জন্য চব্বিশ বাই তিরিশ তো দেখতে পাচ্ছেন এই যে দুই ইঞ্চি বিট দেওয়া এখানে খাবার পাত্রের জন্য তো আর এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে ভালো করে আমি লাগাই নিই কারণ এটা কিছুক্ষণ পরে প্যাকিং করবো দেখতে পাচ্ছেন কেবলটাই দিয়ে লাগাই মানে একটা একটা করে কেবলটাই লাগাইছি এখানে একটা ওই কোনো একটা এরকম করে তো জিরো পয়েন্ট সেভেন থ্রি থাকবে নিচের পায়াগুলো যেন কবুতরের বাচ্চা বা কবুতরের আপনার পা যেন নিচে পড়ে না যায় এবং হলত গ্যাপটা আবারও দেখাচ্ছি সরি এটা খাঁচাটা আমি আপনাদেরকে খেয়াল করি নেই এটা আসলে দেড় ইঞ্চি গ্যাপের আবারও বলছি এটা দেড় ইঞ্চি গ্যাপের তো খাঁচাটা মূলত আপনার দেড় ইঞ্চি গ্যাপের দুই ইঞ্চি গ্যাপের না বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের খাঁচাটা কত প্রাইস আসে আমি দুঃখিত আবারও বলছি আমি আসলে খেয়াল করি নেই কারণ হলো যে খাঁচাটা ফিডিং ফিডিং করানো হয়েছে এ পিসিদেরকে দিয়ে তো জাস্ট বলছিলাম এবং আমার খেয়াল নেই যে এটা দুই ইঞ্চি না দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি গ্যাপের আপনার চব্বিশ বাই তিরিশ খাঁচাটা কত টাকার দাম আসে এবং হলো যে দেড় ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন এটা পুরোটা দেড় ইঞ্চি গ্যাপের এবং সবচেয়ে বড় সাইজ এটা এটা সবচেয়ে কিন্তু বড় সাইজের খাঁচা এগুলো এবং এই খাঁচাটা যারা আপনারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এইসব চব্বিশ তিরিশ খাঁচার প্রাইস কত আসে আপনার দেড় ইঞ্চি গ্যাপে আমরা একটু ওজন করে আপনাদেরকে দেখাবো এবং এর উচ্চতা হলো আঠারো আবারও বলে দিচ্ছি এর উচ্চতা হলো আঠারো এবং এর সাপোর্ট হবে প্রতি চার ইঞ্চিতে এই যে এরকম চার ইঞ্চিতে সাপোর্ট হয় এই যে আপনার দেখেন পাশেরগুলো দুই ইঞ্চিতে একটা থাকে আপনার এটার আপনার পানির পাত্র বা ইয়ের সাইডের যেগুলো থাকে পরেরটা আবার চার ইঞ্চি পরেরটা আবার চার ইঞ্চি পরেরটা আবার চার ইঞ্চি তো এখানে টোটাল একটা এই একটা দুইটা তিনটা চারটার মধ্যে দিয়ে সাপোর্টটা পড়ে যার জন্য জিনিসটা আলহামদুলিল্লাহ খুব মজবুত হয় এবং নিচেটা পরে আপনার দুইটা চারটা পাঁচটা পরে মানে তলার পার্টের একটু বেশি পরে এবং জিনিসটা মজবুত হয় বেশি তো এটা আপনার প্রায় আসে বারো নম্বর তারেরটা প্রায় আসে আপনার আটশো আটত্রিশ টাকা মানে এটা রাউন্ড ফিগার করে আটশো তিরিশ টাকা করে রাখা সম্ভব দেড় ইঞ্চি গ্যাপের দেড় ইঞ্চি গ্যাপের আপনার চব্বিশ বাই তিরিশ ঠিক আছে চব্বিশ বাই তিরিশ খাঁচাটা আপনার রাখা পসিবল আটশো টাকা করে যে এই খাঁচাটা আপনার আটষট্টি এবং বলে দিই এই খাঁচাটা কিন্তু আপনার দশ বছরও জং পড়বে না ঠিক আছে এই খাঁচাটা আপনার দশ বছর জং পড়বে না এবং আমরা একটা সিলভার কালার করে দিব এই কালারটা আপনার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করে দিছি এবং আপনারা যারা এইসব খাঁচা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমি আপনার একটু পরেই আপনাদেরকে কার্ডের ছবিটা দিয়ে দেবো যে এখানে নাম্বার যেটা আছে এই যে আমাদের কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমাদের কার্ডের নাম্বার এখানে এই নাম্বারের জগৎ দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে কল করলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন এই খাঁচাগুলো আপনার বারো নাম্বার দেড় ইঞ্চি গ্যাপের এটা চব্বিশ বাই তিরিশ সবচেয়ে বড়ো সাইজ এটা সবচেয়ে বড় সাইজ এরপরে আর কোনো সাইজ হয় না সবচেয়ে বড়ো একটা পেয়ারের জন্য কিং বলেন রেঞ্জ বলেন বিভিন্ন কবুতরের জন্য বলেন সবচেয়ে বড়ো সাইজ কবুতরের জন্য আপনার চব্বিশ বাই তিরিশ এবং এর জন্য আপনার মানে এই খাঁচাটার জন্য আপনার ট্রে ছাড়া আবারও বলেছি ট্রে ছাড়া আটশো তিরিশ টাকা পড়বে এই খাঁচাটা তো বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের এবার আপনাদেরকে দশ নম্বর তারিখটা আপনারা হয়তো চিন্তা করবেন যে এটার চেয়ে অনেক মজবুত লাগবে তো দশ নম্বর তারেরটার প্রাইস কত হবে এই যে আরেকটা আছে উনি একটা দেড় ইঞ্চি নিচ্ছে দেশ দশ নম্বর এবং একটা বারো নম্বর তো উনি এটা খুব ভালো কাজ করছে কারণ উনি চিন্তা করে দেখতে পারে ওনার কোনটা সবচেয়ে ভালো কোয়ালিটি হয় ভালো লাগে ওনার কাছে কোনটা বেশি মজবুত হয় অবশ্যই দশ নম্বর তারেরটা একটু বেশি মজবুত হবে তো এটা আমরা এখন ওজন দিয়ে দেখি যে তো এটার কতটুকু ওজন আসে বা কী অবস্থা কয় কেজি হয় দেড় ইঞ্চি গ্যাপ যদি আমি দশ নম্বর ওজন হয় এই খাঁচাটা আপনার ওজন আসতেছে ছয় সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি আপনার গ্যালবানাইজ তার যেটা জিআই তার এগুলো আপনার দশ বছরও কোন রকম জং ধরবে না ইনশাল্লা আমাদেরকে যেটা বলা হয় এবং আমরা কাস্টমারকে বরঞ্চ একটু কম বলি ওরা বিশ বছর বলে আমরা দশ বছর আপাতত বলতেছি কারণ হলো যে এত বেশি চাওয়া করে লাভ নাই কারণ দেখা গেছে যদি এর আগে জং ধরে তখন দেখা গেছে আমার কত জবানটাই পুরো মিথ্যাকাতে হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন সাড়ে ছয় কেজি একশো নব্বই টাকা করে সাড়ে ছয় সাড়ে ছয় কেজি ট্রে ছাড়া বারোশো পঁয়ত্রিশ টাকা মানে বারোশো তিরিশ টাকার মতো এই খাঁচাটা আপনার পড়বে দশ নাম্বার তার দিয়ে ওইটা তো পড়তেছে আপনার আটশো টাকা আর এটা তো পড়তেছে বারোশো টাকা মানে এটা অনেক হেভি হচ্ছে এবং ওজনটাও বেশি হচ্ছে সাড়ে ছয় কেজি আর চার কেজি তিনশো মানে অনেক পার্থক্য তো এটার সাথে প্রায় দুই কেজি প্লাস পার্থক্য ঠিক আছে এবং দশ নম্বর তার দিয়ে খাঁচা খুব বেশি মজবুত হয় এবং ট্রে ছাড়া আর আরও বলছি ট্রে ছাড়া এর প্রাইস আসে বারোশো টাকা এবং আপনারা যারা চব্বিশ তিরিশ সবচেয়ে ভালো কোয়ালিটির খাঁচা নিতে চান বা এর চেয়ে মজবুত যদি চান সেটাও আমরা তৈরি করে দিতে পারব অনেকে কোয়ালিটি খোঁজে এবং এবং আমরা সেই কোয়ালিটিটাই মেনটেন করি এবং সবচেয়ে যে ভালো জিনিস হলো যে আমাদের ঝালাইগুলো ছোটো পাবেন না ইনশাল্লাহ এবং হলো যে আমরা যেই খাঁচাগুলো দিব সেগুলো ফিনিশিং খুব ভালো দিব এবং আপনার টাত কাটার যে একটা ভয় থাকে আপনার বাজার থেকে যেসব খাতা মানে খাঁচা নেন এইসব আপনার এই যে এই যে জিনিসগুলোতে হাত কাটার একটা যে ভয়টা থাকে আমার খাঁচাতে ইনশাল্লাহ এগুলো কিছুই পাবেন না এবং দেখেন আমার হাতে কোনো দাগ ভয় নিয়ে দেখেন ঠিক আছে তো এই জিনিসগুলো আপনার ফিনিশিংয়ের উপর ডিপেন্ড করে আপনি যদি ফিনিশিং ভালো দেন একটা খাঁচার এবং এই খাঁচাটা আমরা ঝালাই কোথাও ছুটা আছে কি না সেইটা দুইবার চেক করার পরে একটা খাঁচা রেডি হয় তো এই জিনিসগুলো আমরা কোয়ালিটি ডিপেন্ড করে আমাদের সব কিছু এবং রেটটা আমাদের বেশি আবারও বলছি আমরা প্রাইসটা বেশি রাখি কিন্তু জিনিসটা অবশ্যই ভালো কোয়ালিটির করার চেষ্টা করি তা আমরা এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের সাথে আমার সাথে কথা কথা বলতে চান তাহলে শেষে একাত্তর এবং হল যে আপনার একষট্টি বাই চান্স আমার যদি কল রিসিভ না করতে পারি একষট্টিতে কল দিবেন আমার ভাই ধরনের তো আজ এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম